একাংশ সংবাদ মাধ্যমত আজি এটা খুব ভয় লগা ছবি প্রকাশ পাইছে যে অসমৰ মায়ঙত বানপানীৰ বাবে এখন ট্ৰাক বাগৰি পৰিছে বুলি দেখুওৱা হৈছে কিন্তু সকলোকে দুখৰ কথা হেতু মায়ঙৰ এখন ট্ৰাক বাগৰা নাই ইউটিউবত যদি আপোনালোকে বিচাৰে ট্ৰাক ফল বিকজ অফ ফ্লেশ ফ্লাড বুলি এটা আপোনালোকে ভিজুৱেলছ পাব এই ভিজুৱেলটো আপলোড কৰা হৈছে 23 আগষ্ট 2013 চনতে অর্থাৎ আজির পর দুবছর আগর এই ভিজুয়েলস এই ভিজুয়েলসটকে একাংশ সংবাদ মাধ্যমত আজি এই বুলি প্রকাশ করা হয়েছে যে এই মায়ঙর ঘটনা আর মায়ঙত এইদরে ট্রাকখন বাগরি পরিছে বলে দেখা হয়েছে মই একটা ভিজুয়েলস আপনাদের যে টেলিভিশন মাধ্যমকিটা দেখিছে তেনে আপনাদের মন করব এই ছবিটে ইউটিউবত ডাউনলোড করে মায়ঙর ছবি বলে দেখা হয়েছে ফ্লাডর অবস্থা বেয়া দেখা হল মানে এবার ভিডিওটা আপনার প্লে করে দিছো এয়া চাওক এখন ট্রাক আহি আছে এই ট্রাকখন পানির মাঝেদি পার হয়ে গেছে আর এই মুহূর্তে ট্রাকখন বাগরি পড়ার এই ভিজুয়েলসটো আর অসমৰ দুটামান সংবাদ মাধ্যমত যি বাতৰি প্রকাশ পাইছে যি ছবি একেটা দৃশ্য তেওঁলোকে কৈছে যে এয়া মায়ঙত যি ফ্লাড হৈছিলে মায়ঙত যি বানপানী হৈছে সেই মায়ঙৰ বানপানীত এই ট্রাকখন উভতি গৈছে পৰি গৈছে কিন্তু আমি দেখুৱাইছো এইটো ইউটিউবৰ ভিজুয়েলস আর এটা এয়া ভিজুয়েলসটো দুবছৰ আগতেই ইয়াত আপলোড করা হয়েছিল আর সেইটো ভিজুয়েলেই একাংশ সংবাদ মাধ্যমে অসমৰ বানপানী বুলি মায়ঙৰ বানপানী বুলি প্রচাৰ কৰিছে।